ইন্দ্রদ্যুম্ন পোখরীরে সুড়ঙ্গ ঠাব, এখন এবে পুরীরে চর্চা জোর। ইন্দ্রদ্যুম্ন পোখরীর পুনরুদ্ধার এবং নবীকরণ লাগি বর্তমান কাম জারি রয়েছে, তেমন পানি শুকা চালিছি। আর পানি শুকিযা পরে সামনাকু আসিছি গোটিয়ে সুড়ঙ্গ। সুড়ঙ্গর প্রবেশ পথ বেশি বড় নথিবা বেলে বহু দূর পর্যন্ত লম্বি থিবা অনুমান করা যাচ্ছে। এখন নেই পুরুখা লোকে কহুছন্তি এহা বেশ পূর্বরু থিলা, এহাকু নেই নানা শুনা কথা বি রয়েছে, কিন্তু অন্য কেহি কহুছন্তি এহাকু এক জল যোগান পথ। এ সম্পর্কে অধিক সূচনা দেউছন্তি আম প্রতিনিধি অক্ষয় মিশ্র। ইন্দ্রদ্যুম্ন পুষ্করিণীরে এই সুড়ঙ্গকে নিয়ে এবে চর্চা জোর ধরছি, কারণ এই সুড়ঙ্গ গোটিয়ে পটে জলর উৎস কুয়াযাওতা বেলে তীর্থ পুষ্করিণী সেমিতি নশুকে তা ব্যবস্থা করা, তেমনি এহাকু নেইকি মধ্যে লোকমানে অনেক আশা। এবার যদি কহবা এমান যা সূচনা দৌঁছন্তি কি ইয়া প্রায় 30 ফুট গোটে লম্বা অছি, দুই ফুট মধ্যে বাট অছি, তো নিশ্চিত ভাবে এ রাজারাজ অমলরে নির্মাণ করা যাইতো। হ্যাঁ নিশ্চিত ভাবে রাজারাজ অমল নির্মাণ করা যাইতো, এবং এই যেতবে পানি আপনকর জল ইন্দ্রদ্যুম্নর জল স্তর কমি যাচ্ছে সেতবে সেই বাটে পানি আসুথিব, এবং যেতবে ইন্দ্রদ্যুম্ন জল উদ্ভূত হউথিব সেই বাটে পানি যাউথিব, এবং ইহা মধ্যে বিশ্বাস করা যাই পারে যে যেহেতু চারিপটাক চাষ জমি থিলা আগে, আজকাল তো লোক বুঝবে নি যন্ত্র বা তেনটা যন্ত্রে হয়তো এই নল দিয়ে পানি দিয়া যাই চাষ কামের জলসেচ করা যাচ্ছে, সেতবে যে নির্মাণ শৈলী থিলা তাহলে কেউ পোখরী বা কেউ জল উৎসরু কেউ নই কিভাবে ভাবে জল আসুতলা বরং তাহা পর্যবেক্ষণ করা যাও, স্বতন্ত্র বিভাগ যথেষ্ট দায়িত্ববান হয়েকি পঙ্কধার কলে নিশ্চিত ভাবে জল উৎস তলু আসব, এবং তা তলে সব কম কম আছে মোট ধারণা তার ভিতরে নিশ্চিত কুয়ো থিব, এবং হয়তো যজ্ঞর যজ্ঞ যদি হয়ে থাকে তাহলে তার হয়তো অবশিষ্ট হয়তো থাইপারে। প্রত্নতন্ত্র বিভাগের যে দায়িত্ব, প্রত্নতন্ত্র বিভাগ এরপরে অতীব গুরুত্ব সহিত নেইকি সম্পূর্ণ জল মানে পঙ্কোদ্ধার করা উচিত। থরে পানি কম করা কুয়া কুয়ো অছি যজ্ঞস্থল অছি মণ্ডপ অছি নিশ্চিত থাইপারে, আমি সিনা সর্বশেষ পর্যন্ত গলে জানিপারি, আমি তো অনুমান করে জানিপারিবানি, যেটা আমি আখিরে দেখা তা জানিবা, তেমন বর্তমান যেতিকি জল সম্পূর্ণ নিষ্কাশন করা যাইকি সম্পূর্ণ পঙ্কোদ্ধার করা যাও সর্বশেষ সে সীমা পর্যন্ত, তাহলে আমি জানিপারিবা তা তলে কোন অছি এবং কোন থিলা, তাহলে যদি কোনসে প্রত্যক্ষ ভাবে এরপরে গুরুত্ব সহ এখন নেওয়া উচিত, কিন্তু এথিপাই নিশ্চিত ভাবে মানসিকতা রহবা দরকার, যে বিভাগ এখন কার্যকারী করছি সে বর্তমান রাজ্য সরকার যদি অবড়া যোজনায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাহলে সামান্য কত কোটি টাকা ইন্দ্রদ্যুম্ন পুষ্করিণীকে দিয়ে এক ঐতিহাসিক তথ্য আবিষ্কার কলে সরকার সেইটা মধ্যে ভবিষ্যতের কার্যক্রম।